বন্ধুরা, আলোর অল্পিনে আপনাদের স্বাগত। আমাদের মোটো শিক্ষক উন্মুক্ত, যেখানে খুশি যখন খুশি যতবার খুশি, শিক্ষক আনন্দ, কারণ সুশিক্ষার্থীরা সুচেতনা সুচেতনা খুঁজে পায় সমাধান। আমরা আমার গণিত তৃতীয় শ্রেণীর কিছু অঙ্ক আজকে করব, এটা প্রকাশ করেছেন বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। শুরু করা যাক। আমরা তোমাদের আমার গণিত বইয়ের পেজ 20 নম্বর পাতার অঙ্ক করব। হ্যাঁ, 20 নম্বর পাতার অঙ্ক শুরু। ওকে, স্টার্ট। দেখি কি আছে। তোমার যেন খোলো, পাতাটা খোলো, খুলে দেখো 20 নম্বর পাতায়। ইচ্ছে মতো পুঁতি বসিয়ে সংখ্যা লিখ। 1, 2, 3, 4, 1, 2, 3, 4. 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4. তোমরা বলো 1, 2, 3 শেখো, বলতে শেখো। 5, 6, তোমাদের বলতে হবে। 7, তাহলে কত হলো সংখ্যাটা? কত? 400। তার মানে 400, তাই তো? 400। শতকের ঘরে কটা আছে? 4। হ্যাঁ, শতকের ঘরে 4টে আছে, তার মানে 400। দশের ঘরে 9টা আছে, তার মানে 90। দশের ঘরে এক একটা মানে 10, 9টা আছে 90। দশকের ঘর বল, এক একটা পুঁতি 10, 9টা পুঁতি আছে 90। আর 7-এর এককের ঘরে 7, 1, 7, তাহলে 490, 91, 92, 93, 94, 95, 96, 97, 497। কত হলো? 497। 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 1, 2, 3, 4, 5, 6, 6, তাহলে কত হলো এখন? এখন কত হলো? 4, শতকের ঘরে 4 আছে, শতকের এক একটা মানে 100, তার মানে 400, 100, 200, 300, 400, 400, তার মানে 400, 9, 10, তার মানে 90, 9, 10 মানে 90, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 490, আর তারপর 6, এটা একক, 1, 91, 92, 93, 94, 95, 96, তাহলে কত হলো? 496।
চার শতক, নয় দশক, ছয় একক, কেমন হচ্ছে? 496। শতকে ঘরে এক একটা পুঁতি মানে 100, এক একটা পুঁতি মানে 100, তাহলে 400। এখানে এক একটা বল মানে 10, তাহলে 90, 490 আর 696, 496। 496, 496, 496। 1, আবার বলো 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 5, 6, 7, 8, 1, 1, 2, 2, 3, 3, 1, 1, তাহলে কত হলো এবার? এবার কত বলতে হবে? কত হলো এবার? এবার কত হলো বলতে হবে? 8, তারপরে 800। শতক ঘরে 8 থাকা মানে 800, মানে যত থাকবে তত শো 800। 3 10 30, 830, আর 1 31, 831, 831, 831। ওকে, শতকের ঘরে এক একটা মানে 100, তার মানে 800। এখানে এক একটা মানে 10, 30, 830, আর 1 831। ওকে, 831, 831, 1, 1, 2, 2, 3, 3, 1, 2, 2, bolo, bolo. 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, হয়ে গেল। কত হলো এবার? কত হলো? শতকে 3টে আছে, তাই তো? শতকে 3, তার মানে 3 শতক 300, দশকে 9টা আছে, 990, 390, তারপর 696, 91, 92, 93, 94, 95, 96, তার মানে শতকে যতগুলো সংখ্যা থাকবে তত শ হবে। 3টে আছে বলে 300, এখানে 9টা 10 আছে, 90, 9 10 90, 390, আর 6 96, 396, 396, 396, 396, 1, হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8. কত হলো এবার বলো? এবার সাথে করে
শতকে ঘরে কত আছে? সাতটা, তার মানে 700। দশের ঘরে এক, দশ, 710, আর এখানে 8, 18, 718, 710, 11, 12, 13, 14, 15, 16, 17, 708, 708, 718, 708, 1, 2, 3, 4, 1, 1, bolo, 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 2, ingrediente bolo, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কত হলো বলো? সতেরো কটা আছে? চার, তার মানে 400। দশের কটা আছে? নয়, 490। আর 8, 98, 91, 92, 93, 94, 95, 96, 97, হ্যাঁ চারটে আছে, 100, 200, 300, 400। এক একটা পুঁতি মানে শতকের ঘরে এক একটা থাকা মানে 100, 100, 200, 300, 400। আর দশকে এক একটা থাকা মানে 10, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 490, আর 498। কি বলে? 400, 9, 10, 8, তখন হচ্ছে 498, তার মানে 498, 498, 1, তাহলে 1, 1, 2, বলো ইংরেজিতে বলতে শিখতে লাগবে, তাহলে শিখবে, বাংলা তো জানো, 1, 2, 3, বাংলা তো সোজা, ইংরেজিটা শিখবে, 5, 6, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 600, হ্যাঁ 100, 6টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা আছে, এক একটা 100 করে, 100, 200, 300, 400, 500, 600, হ্যাঁ এক একটা শতকের ঘরে একটা থাকা মানে 100, হ্যাঁ এক একটা বল 100 শত, 100, 200, 300, 400, 500, 600, আবার দশকে ঘরে থাকা মানে 10, 10, 20, 30, 40, 640, এগুলো 1, 41, 42, 43, এগুলো 643, 643, 1, 1, 2, 3, 4, 1,
তাহলে কত হলো এটা এখানে একটাই আছে 100 এখানে 10 20 30 40 140 আর একে 141 1 তোমরা ইংরেজিতে বলো 2 3 তাহলে কত হলো 363 300 এখানে 10 20 30 40 50 60 360 আর 61 62 363 তাহলে কত হলো এবার হলো 5 কটা আছে শতকে ঘরে 5 আছে তাহলে 500 200 300 400 500 দশকে আছে 9টা তাহলে হলো 90 590 91 92 93 94 95 তাহলে 590 আর 6 96 596 596 একটু অসুবিধা হয়েছিল একটু ডিস্টার্ব হয়েছিল কত হলো এবার 4 চারটে আছে শতকে চারটে আছে তারপরে 400 440 440 41 42 1 2 3 4 5 6 7 8 9
One. Two. Three. Four. Five. Six. Seven. কত হলো এবার শতকে একটা আছে একশো নয় দশকে দশটা নটা আছে নব্বই একশো নব্বই আর সাত সাতানব্বই একশো সাতানব্বই একশো সাতানব্বই ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন ওয়ান Two. One. Two. Three. One. Two. Three. Four. Five. Six, seven, eight, তাহলে কত হলো দুটো আছে দুশো তিরিশ দুশো তিরিশ আর এখানে আছে আট তাহলে হলো দুশো আট ঠিক আছে দুশো আট 238 1 2 3 4 1 2 Three, four, five, six, seven, eight, one, two, তাহলে কত নেই এবার চার শতকে চার আছে তাহলে চারশো একশো দুশো তিনশো চারশো এখানে আট দশে আশি দশ এক একটা দশ এক একটা বল মানে দশ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এক একটা বল মানে দশ আশি চারশো আশি এখানে এক একটা বল মানে এক একাশি বিরাশি তাহলে চারশো বিরাশি এখানে এক একটা বল মানে একশো চারটে বল মানে চারশো একশো এক একটা বল একশো একশো দুশো তিনশো চারশো এখানে এক একটা বল মানে দশ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি চারশো আশি হলো আর দুই একাশি বিরাশি চারশো বিরাশি 482 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3
3, 4, 5, 6, 7, কত হলো এবার হ্যাঁ 7 আছে কতকে 7 টা আছে এখানে একটা বলেছি 100 করে তো 7 টা আছে মানে 700 হ্যাঁ 7 টা বলবো মানে 700 এখানেও 7 টা আছে এখানে এক একটা 10 এখানে এক একটা প্রতি মানে 10 তাহলে 70 770 71 72 73 74 75 76 776 776 776 1 আবার বাংলা করি 2 না ইংরেজি থা ইংরেজি তো শেখো 3 বাংলা মাধ্যম হলে কি আমি ইংরেজি শিখতে হবে 5 5 থেকে গিয়ে সব ইংরেজি দিল 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 তাহলে কত হবে এবার বলো নিজে কত হলো পাঁচটা আছে 500 হ্যাঁ 540 আর 9 549 হ্যাঁ 549 549 549 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 1 এইতে বলো বুঝতে হবে বলো বলো মুখে বলো 3 4 5 6 7 8 9 এবার কত হলো বলো নিজে বলো নিজে বলো চেষ্টা করো নটা শতকের ঘরে নটা আছে তাহলে 900 তাই তো 900 এখানে সাতটা আছে মানে 70 970 আর এখানে নটা আছে কিন্তু 979 70 হয়েছে এক একটা 100 করে 900 এক একটা 10 করে 70 970 এখানে 1 করে 71 72 73 74 75 76 77 78 79 979 হ্যাঁ 100 200 300 400 500 600 700 800 900 910 920 930 940 950 960 970 নশো একাত্তর নশো বাহাত্তর নশো তিয়াত্তর নশো চুয়াত্তর নশো পঁচাত্তর নশো ছিয়াত্তর নশো সাতাত্তর নশো আটাত্তর নশো
979 979 979 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 তাহলে কত হলো এবার 6 100 600 ছটা আছে হ্যাঁ ছটা আছে 600 এখানেও ছটা আছে 10 6 10 এ 60 660 600 100 600 100 661 661 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 এবার কত হলো হ্যাঁ আটটা আছে তাহলে 800 5 10 50 আর 7 807 প্লে পর্যন্ত থাক আরেকটা করি লাস্ট হ্যাঁ আর একটা 857 এখান দিয়ে 57 857 1 2 3 4 5 6 7 1 1 2 3 4 5 6 তাহলে কত হলো 760 760 ওকে 760 এই পর্যন্ত থাক আজকে